ডাকাতির ঘটনায় স্কুল শিক্ষক সহ চারজনকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ থানা এলাকায় ধৃতদের এদিন তোলা হয় আদালতে এলাকায় ডাকাতির ঘটনায় এক স্কুল শিক্ষক সহ চারজনকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া গ্রামে গত বাইশ তারিখ এলাকার একটি বাড়িতে দুষ্কৃতী হামলা হয় ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দেন পরিবারের লোকেরা ঘটনায় গৃহকর্তা তার স্ত্রী সহ ছেলে বৌমা আহত হন তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল চক্রি স্কুল শিক্ষক ফারুক আলীকে গ্রেপ্তার করে শুধুমাত্র ডাকাতি না অন্য কোনো উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় তারা ওই গৃহকর্তার বাড়িতে গেলেন তা খতিয়ে দেখছে পুলিশ সারাদিন একসঙ্গে মাটি তো মরে যাই এরা কোনোদিন এবং ওরা কোনোদিন হয় ওরা বেরোয় না ওরা কারুর কোনো কোনো সমালোচনা করতে পারে না দিন ঘটনায় অন্য আর কেউ যুক্ত আছে কিনা দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ধৃতদের এদিন আদালতে তোলা হয় এফআইআর হয়েছে এফআইআর অনুসারে পুলিশ তার কাজ এগোচ্ছে পুলিশ কতদূর এগিয়েছে এটা পুলিশের ব্যাপার আমি এই পরিবারের কাছে পাশে এসে দাঁড়িয়ে পরিবার যেমন দাবি করছে সত্য উদ্ঘাটিত হয়ে দোষীরা শাস্তি পাক আমিও সেই দোষীরা শাস্তি পাক সেই রকম জায়গা যথাযথভাবে ঘটুক সেই ব্যাপারে আইনি যে পদক্ষেপ নিয়েছে বা পুলিশ যে ভূমিকা গ্রহণ করছে সেটা দ্রুততার সঙ্গে সঠিক দোষীদের খুঁজে বের করে দ্রুত শাস্তি বিধান করুক এই ব্যবস্থা করবার সব আমি সওয়াল করবো এবং সেই দিকে আমি নজর দেবো রিপোর্ট নিউজ ল্যান্ড হিঙ্গলগঞ্জ